হাই বন্ধুরা, নাথ কিচেনের তরফ থেকে আজকে আপনাদেরকে বানিয়ে দেখানো হবে চা দিয়ে সয়াবিনের রেসিপি। এটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হবে। এখানে চা সয়াবিনের রেসিপি বানানোর জন্য পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কয়েকটা কাজু বাদাম, গোটা গরম মশলা, এখানে নেওয়া হয়েছে গোটা জিরে, টমেটো, এখানে ফোড়নের জন্য নেওয়া হয়েছে আলাদা করে গরম মশলা। এটা ফোড়ন দেওয়ার জন্য এইগুলো সব পেস্ট করে নেওয়া হবে, শিল নোড়াতে আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এখানে গুঁড়ো মশলা নেওয়া হয়েছে, মিট মশলা, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, এটা কাশ্মীরি লঙ্কা, এটা সানরাইজ রেড চিলি পাউডার। এখানে নেওয়া হচ্ছে কস্তুরি মেথি, দু প্যাকেট সয়াবিন, ছোট সয়াবিনটা আমি নিয়েছি, আপনারা চাইলে বড়টাও নিতে পারবেন। এটা দিয়ে করলে আপনার একটু খেতে বেশি টেস্টি হবে। এখানে নেওয়া হয়েছে দানা চাগুলো নেওয়া হয়েছে, দানা চা পাতা নেওয়া হয়েছে। মোটামুটি উপকরণগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এইগুলোই লাগবে আপনার চা দিয়ে সয়াবিনের রেসিপি করতে। এবার মশলাগুলো বেটে নেব। দুপুরে লাঞ্চে সয়াবিনের চা সয়াবিনের রেসিপি হচ্ছে, আর মাছ ভাজা, পটল আলুর তরকারি। মশলা পিষে নিয়ে চলে এসেছি, মশলা বেটে নিয়ে চলে এসেছি। চলুন বন্ধুরা, এবারে রেসিপিটা করে দেখানো যাক। কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে, ফোড়নে তেজপাতা দেওয়া হচ্ছে, তেজপাতা, গোটা গরম মশলা, রসুন, আদা, রসুন আদা বাটা একসঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে। জিরে, গোটা গরম মশলা, কাজু বাদাম একসঙ্গে বেটে নেওয়া হয়েছে, সেটা দিয়ে দেওয়া হলো। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হবে। মশলা, নুন, হলুদ, পেস্ট করে রাখা টমেটো সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে, সমস্ত মশলা, গুঁড়ো মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে, এবং মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এবারে সয়াবিন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য একটু চিনি দিয়ে দেবেন। ভালো করে সয়াবিনটা কষা হয়ে গেছে, এবারে চাটা দিয়ে দেওয়া হচ্ছে, রোয়া চা ফুটিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন চা সয়াবিনের রেসিপিটা হয়ে গেছে। এবার কস্তুরি মেথি পাতা ছড়িয়ে আর গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেওয়া হবে।
দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার খেয়ে দেখা হবে কেমন টেস্ট হলো, নতুন রেসিপি আপনারা ট্রাই করে দেখবেন। এই যে খাচ্ছে, এবার কেমন হয়েছে দেখো খেয়ে। কেমন হয়েছে বাবা? দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে হয়েছে। বাই বাই বন্ধু, রাখছি।